ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাট গ্রামের মাঠ থেকে আব্দুল আলিম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে হরিণাকুণ্ড উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মনসাদ আলীর ছেলে। গত কয়েক বছর যাবৎ পোড়াহাটি গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পেশায় সে ইলেকট্রনিক্স মিস্ত্রি। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পোড়াহাটি গ্রামের মাঠে আব্দুল আলিম নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। কোনটা একটু দেখা লাগবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।